হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের উচ্চ মাধ্যমিকে অনেক স্টুডেন্টের অনেক ধরনের কমেন্ট রয়েছে এবং আমাকে ইনস্টাগ্রামে তোমরা অনেকে অনেক ধরনের কোশ্চেন করছো। বেশিরভাগ যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন নিয়ে আমি রীতিমতো আলোচনা করেছি, তাও তোমাদের অনেকের কনফিউজমেন্ট রয়েছে। কালকে তোমাদের রেজাল্ট, সেই নিয়ে তোমাদের চিন্তাধারা রয়েছে। তো তোমাদের চিন্তাধারাকে একটু কমানোর জন্য এই ভিডিওতে কিছু ডিসকাশন করব তোমাদের রেজাল্ট নিয়ে। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকে 2020 স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওর এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের রেজাল্ট নিয়ে কিছু আলোচনা এখানে করব। তো আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা এবছর 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা অনেক বিভ্রান্তির সম্মুখীন হয়েছে। তোমাদের এর যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে, পরীক্ষা নিয়ে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দুশ্চিন্তার মুখোমুখি হয়েছিল যে পরীক্ষা আমাদের কি হবে। তারপরে রেজাল্ট নিয়ে অনেক ঝড় তোমাদের মধ্যে থেকে বয়ে গেছে এবং সমস্ত ঝড় কাটিয়ে এখন তোমাদের ফাইনালি কালকে তোমাদের 17 জুলাই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশ হতে চলেছে। তো আমি এই নিয়ে রীতিমতো ভিডিও করে দিয়েছি, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কীভাবে তোমাদের কবে রেজাল্ট বেরোবে, তোমরা কীভাবে হাতে রেজাল্ট পাবে, সমস্ত কিছু ডিসকাশন ওখানে করে দিয়েছি। এখানে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে যেটা আমি আগেও বলেছি সে নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে, যদি আমি কোনো কারণে এই একটা বিষয়ে ফেল করি, ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে, যদি আমরা কোনো কারণে একটি কোনো মানে 5টা 6টা সাবজেক্ট রয়েছে, 6টা সাবজেক্টের মধ্যে যদি একটা বিষয়ে ফেল করি, মানে যে পরীক্ষাগুলো আমরা দিয়ে দিয়েছি, কেউ 3টে দিয়েছো, কেউ 4টে দিয়েছো, এই 4টের পরীক্ষার ক্ষেত্রে অনেকে ইনস্টাগ্রামে আমি বলেছি মেসেজ করতে, অনেকে মেসেজ করছে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট মেসেজ করেছে যেখানে প্রত্যেকের অ্যান্সার আমি দিতে পারিনি। কিছু কিছু স্টুডেন্টের অ্যান্সার দিয়েছি, তাও তোমরা জানো কখন আমি অ্যান্সার দিয়েছি, রাত 2টো কি 3টের সময়, যখন আমি ফ্রি হয়েছিলাম সমস্ত কাজ করে, যখন ফ্রি হয়েছিলাম তারপরে কিন্তু তোমাদের ইনস্টাগ্রামের আমি রিপ্লাই দিয়েছি। অনেকেই আমাকে বলো যে রিপ্লাই কেন দাও না, সমস্ত ওয়ার্ক করার পর যেটুকু সময় পাই সেইটুকু সময় কিন্তু তোমাদের সাথেই আলোচনা করি, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতেই আমি সময় সে স্পেন্ড করি বাদ বাকি। তো এটা তোমরা বলবে না, আমি যতটা সম্ভব তোমাদের প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন যারা করেছো তাদের যাতে চিন্তা তারা মুক্ত হয়ে যেতে পারো পরীক্ষার আগে, সেই কারণেই আজকে এই ভিডিওটা তৈরি করছি। অনেকেরই কোশ্চেন রয়েছে যে আমরা যে বাকি পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু আমি রীতিমতো ভিডিও করে দিয়েছি, ভিডিওটার ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নাও। এখানে আমি আলোচনা করব তোমরা কারোর 3টে কারোর 2টো পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেই 2টো কিংবা 3টে পরীক্ষার মধ্যে যদি একটি বিষয়ে আমরা ফেল করি তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে। এটা আমি বারবার বলেছি, বারবার তোমরা এই কোশ্চেনটা প্রত্যেকে করছো, তাই জন্য আমি ভাবলাম আরও একবার তোমাদের বলে রাখি পুরো ডিটেলসে। তো তোমাদের যদি কোনো একটা সাবজেক্টে যদি তোমরা ফেল করো, কোনো একটা সাবজেক্টে যদি তোমরা ফেল করো 6টা সাবজেক্টের মধ্যে, তাহলে কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়া হবে, এটা বলে রাখি। মানে বেস্ট অফ 5 দিয়ে তোমাদের এর রেজাল্ট আউট করা হয়, মানে কি টোটাল 6টা সাবজেক্ট তোমরা পরীক্ষা, তোমরা যদি স্বাভাবিক অবস্থাও দিতে 6টা সাবজেক্টের পরীক্ষা দিতে, এই 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের 5টা সাবজেক্টকে গ্রহণ করতো, যে সাবজেক্টগুলোতে তোমরা সবচেয়ে বেশি নম্বর পেয়েছো। তো এই ক্ষেত্রে তোমরা মাথায় রেখে দাও 6টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টকে নেওয়া হচ্ছে, তার মানে যদি একটা সাবজেক্টে তোমরা যদি কম পাও অথবা ফেলও করো সেই সাবজেক্টে কোনো আসেই যায় না, তার মানে বেস্ট অফ 5 কে নেওয়া হচ্ছে। অনেকের একটা কোশ্চেন রয়েছে যে আমরা আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স, আমি অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে রেখেছিলাম ম্যাথামেটিক্সে, তো ম্যাথামেটিক্সে যদি ফেল করি তাহলে কি কোনো প্রবলেম হবে। বা অনেকে বলেছে যে অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া যদি মেন সাবজেক্টে ফেল করি, বা যেমন আমার মেন সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, তাহলে যদি আমি ফেল করি ম্যাথামেটিক্সে তাহলে কি প্রবলেম হবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যদি একটা সাবজেক্টে তোমরা ফেল করো যে কোনো একটা সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, তাহলে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যদি কোনো কারণে একটা সাবজেক্ট, আমি বারবার করে বলছি, যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, এবং বাদবাকি যে সাবজেক্ট সেই সাবজেক্টে তোমরা কখনোই ফেল করবে না, যে পরীক্ষাগুলো তোমাদের তোমাদের দেওয়া হয়নি। মানে বুঝতে পারছো কি বললাম, যে পরীক্ষাগুলো তোমরা দেওনি, যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাগুলো কখনোই তোমরা ফেল করবে না। কারণ কি ফেল করবে না, কারণ হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার মধ্যে যদি একটি বিষয়েও তোমরা পাস করো তাহলেই প্রত্যেকটা বিষয়ে তোমরা পাস করবে। ক্লিয়ার হয়ে গেছে? এটা কখনোই সম্ভব না, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার মধ্যে তোমরা
কোনো বিষয়েই পাশ করবে না, এটা কখনোই সম্ভব না। যদি একটি বিষয়ও পাশ করো তাহলেই কিন্তু বাতিল যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে, কারোর দুটো কারোর তিনটে পরীক্ষা বাতিল হয়েছে, সেই পরীক্ষাগুলো ও কিন্তু কারোর চারটে পরীক্ষা বাতিল হয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু নম্বর তোমরা সেই অনুযায়ী পাবে, অর্থাৎ তোমরা পাশ করে যাবে। তো তোমাদের বাতিল পরীক্ষা যেগুলো হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে পাশ নম্বর নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, কেউ যেহেতু তোমরা বাতিল পরীক্ষাগুলোতে পাশ প্রত্যেকে করবে। এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে বলছো যে এখন শোনা যাচ্ছে যে সায়েন্সের যে স্ট্রিম রয়েছে, সায়েন্সের স্ট্রিমের মধ্যে ম্যাথামেটিক্সের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটাই কি অন্যান্য বিষয়ের নম্বর হিসাবে দেওয়া হবে, এরকম ধরনের একটা ভুয়ো খবর তোমাদের কাছে চলে এসছে। একেবারেই এটা মিথ্যে, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যে অন্য কোনো প্রসিডিওরে তোমাদের এর বাদবাকি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নম্বর দেওয়া হবে এরকমটি না। তোমাদের বাংলা ইংলিশের নম্বরও বাদবাকি সাবজেক্টের নম্বর তোমাদের দেওয়া হতে পারে। তোমাদের মোট কথা হচ্ছে যে সাবজেক্টে এ তোমরা পরীক্ষা দিয়েছো, যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে বেশি পাবে সেই সাবজেক্টের শতকরা হিসাবে নম্বর কিন্তু বাদবাকি এই সাবজেক্টগুলোতে দেওয়া হবে। এক্ষেত্রে অনেকে বলেছো আমি সায়েন্স দিয়ে রীতিমতো বোর্ডে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে তোমাদের নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা অনেকে আমাকে বলেছো যে সায়েন্সে বুঝিয়েছো, আর্টসের ক্ষেত্রে কী হবে, কমার্সের ক্ষেত্রে কী হবে, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম নিয়মে নম্বর দেওয়া হবে। তো এখানে তোমাদের কোনো বিভ্রান্ত ও থাকার কথা না, আমি কিভাবে বলে দিয়েছি পুরো ডিটেলসে, যারা এখনো বুঝতে পারেনি বিষয়টা তারা ডিটেলসে দেখার জন্য পুরো আমি একটা রীতিমতো এ নিয়ে একটা পুরো পার্টিকুলার ভিডিও করে ফেলেছি, আই বাটন লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে তোমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বিভ্রান্তি করবে, তোমরা বিভ্রান্তিতে যেও না, তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে। এর একটা আমি বলে রাখি, তোমাদের যে যত বোর্ড আছে সব বোর্ডের মধ্যে তোমাদের যে নম্বর দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু খুবই ভালো, যার দ্বারা তোমরা সবচেয়ে বেশি নম্বর ক্যারি করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু যে প্রক্রিয়া, আমি সেই প্রক্রিয়াকে একদম সাধুবাদ জানাই, কারণ এই প্রক্রিয়ায় দ্বারাই তোমরা সবচেয়ে বেশি নম্বর ক্যারি করতে পারবে। এবার অনেকে আমাকে কোশ্চেন করেছো যে আমাদের এক্সাম যে এক্সাম রয়েছে যে এক্সামগুলো বাতিল হয়ে গেছে সেই এক্সামগুলো যদি আমি সন্তুষ্ট না হই, প্রথম কথা বলে দিই তোমরা প্রত্যেকে তোমাদের নম্বরে সন্তুষ্ট হবে। কোনো কেউ যদি কোনো কারণে সেই সাবজেক্টটা খুব ভালো হয়ে থাকো এবং কোনো কারণে যদি খারাপ নম্বর আসে, পার্টিকুলার একটা সাবজেক্টেই তুমি ভালো যে সাবজেক্টে পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টের পরীক্ষা তুমি গিয়ে দিতে পারো। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, তুমি যদি পার্টিকুলার একটা সাবজেক্টের পরীক্ষা দিতে চাও তাহলে তুমি দিতে পারবে না, তোমার যতগুলো পরীক্ষা বাতিল হয়েছে সেই সমস্ত পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি চাইলে যে একটা পরীক্ষা দেবো তাহলে শুধুমাত্র একটা পরীক্ষা তোমরা দিতে পারবে না, প্রত্যেকটা পরীক্ষা তোমাকে দিতে হবে। আশা করি তোমাদের এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে তোমাদের সমস্ত ডাউট ছিল। আর একটা আনন্দের খবর তোমাদের সবাইকে বলে রাখি যে কালকে তোমরা সকলে পাস করবে এবং সকলে ভালো নম্বর পাবে। যারা চিন্তায় রয়েছে তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তাকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, কারণ আমিও বুঝি, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, বারবার বলি যে রেজাল্ট নিয়ে কীরকম ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে থেকে থাকে। সো সেই কারণে আমি তোমাদের বলছি তোমরা চিন্তা করো না, তোমরা সকলে পাস করবে, খুব ভালো রেজাল্ট হবে। বিগত এত বছর ধরে যে উচ্চ মাধ্যমিক হয়েছে সেই সমস্ত বছরের তুলনায় এবছর পাশের হার কিন্তু অত্যধিক হারে বাড়বে, তোমরা প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করবে। তো এটাই তোমরা তোমাদের অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা সকলে ভালো নম্বর ও পাবে। এবং তোমরা কত নম্বর আশা করছো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।